কেন আছেন বন্ধুরা? একদিন ভালো আছেননি? আই ভালো আছি। নমস্কার, আমি মানসী আবার এসেছি আপনাদের সামনে সিম্পল ভেজ মেনু নিয়ে। আজকে বানাচ্ছি ছাতুর পরোটা। তো আমি কিভাবে এটা বানাই সেটা একটু আসুন দেখে নিই। এখানে শুকনো কলায় একটু গরম মশলা, মানে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর দুটো শুকনো লঙ্কা আর জিরে একটু রোস্ট করে নেব। রোস্ট করে এটা বেটে নেব। আর এখানে দেখুন ছাতু নিয়েছি। ছাতুর মধ্যে কী কী মেলাবো আমরা একটু দেখে নিচ্ছি। স্টাফিংয়ের জন্য যে ছাতুটা নিয়েছি তার মধ্যে আমি যে ভেজে রাখা মশলাগুলো বেটে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম সামান্য কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেব না, যে যার পরিমাণ মতন ঝাল বুঝে দেবেন। আর একটু আদা বাটা, আর দেব একটু জোয়ান। আর দেব একটু আচার, আর একটু আচারের তেল। আর দেব লেবু রস। সামান্য লবণ, এ দিয়ে ভালো করে মেখে নেব। আর আটার মধ্যে দেব সামান্য লবণ, আর দেব সাদা তেল একটু, আর দেব কালো জিরে। দুটোকেই ভালো করে মেখে নেব। এটা ডো তৈরি করে নেব আর এটা শুকনো করে মেখে নেব। আটাটা 10 মিনিট মেখে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একটু বড় বড় সাইজেরই করতে হবে যাতে স্টাফিংটা ভালো মতন দেওয়া যায়। আর যত স্টাফিং দেবেন ততটাই ভালো হবে। এই পরোটাটা সকালে জলখাবারে, লাঞ্চে বা ট্রাভেলের সময় ট্রেনে বাসে আপনারা নিয়ে যেতে পারেন। পেট ফুললি ভরা থাকবে অনেকক্ষণ ধরে। আর আলু ভাজা, বুদি রায়তা আর বেগুন আলু টমেটোর চোখা দিয়েও এগুলো খেতে, এটা খেতে খুবই ভালো লাগে। আসুন আমরা এবার এটাকে বল আকারে মাঝখানে বাটির মতন করে স্টাফিংটা করব। এরকম করে পুর ভরে ভালো করে মুখটাকে এরকম করে বন্ধ করে দেব। পুরগুলো ভালো করে ভরে আমি এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। আর ওদিকে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে পরোটার মতন আমরা ভেজে নেব। এরকম করে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এই পরোটাটা অনেকক্ষণ ধরে নরম থাকে, তাই ট্রাভেলের জন্য খুব উপযোগী একটা পরোটা। এরকম করে সব আমরা কমপ্লিট করে নেব। আজ এতটুকুই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের যত্ন নেবেন, নিজেকে সময় দেবেন। যদি আমার
চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।